আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দুইটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেধা তালিকা এবং এর পরবর্তী মেধা তালিকার আস্তপাস্ত বিষয়গুলো, পাশাপাশি কথা বলবো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের সেকেন্ড কল লিস্ট দিয়েছে, থার্ড কল লিস্টের এগেনস্টে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ওখানে কি হতে পারে। মোটামুটিভাবে একই থামলাইনে আমি দুইটা বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে কথা বলবো। তো প্রথমেই থাকবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এর যে পরিস্থিতিটা ঘটেছে বর্তমানে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমগুলো শুরু হয়েছে, তো মোটামুটিভাবে এখন কি হতে যাচ্ছে, পরিস্থিতি কেমন সেইটা নিয়ে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। একটু বুঝবেন, মনোযোগ সহকারে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলে নেই, আমাদের যে সপ্তম মেধা তালিকা দিয়েছে সেখানকার যে পিডিএফগুলো আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে যারা মাইগ্রেশনের রেজাল্ট কমেন্ট করতেছেন জানার জন্য, এখানে সুন্দরভাবে 6 মাইগ্রেশন নোটিশ এবং সেখানে গ্রুপ ওয়াইজ নোটিশ অনুসারে পিডিএফ দিয়ে আপনাদের দিয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা নতুন করে ভাইবার নোটিশ দিয়েছে, ওইটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আর এখানে আমাদের যে সপ্তম সিলেকশন লিস্ট দিয়েছে ওখানকার পিডিএফ হচ্ছে এইটা, এবং পিডিএফের গুরুত্বপূর্ণ একটা ডেট আছে, মাত্র একজন স্টুডেন্ট, একজন একজন তিনজন করে আসলে তিনজন স্টুডেন্ট আছে, তো তারা 18 তারিখ, আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ, মাত্র 2 দিন সময় দিয়েছে, এর মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। ভর্তির যা যা লাগে সব এখানে দেওয়া আছে, আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন। ক্লাস শুরু হবে, এই তারিখটা ইম্পর্টেন্ট, ক্লাস শুরু হবে হচ্ছে 1 নভেম্বর। আসলে 1 নভেম্বর হবে কি না, যদিও তারা বলছে 1 নভেম্বর, আশা করি হবে, কিন্তু এরপরে যদি পিছাই দেয় সেটা পরবর্তীতে নোটিশ দিয়ে জানানো হবে। ওকে, সবই তো বুঝলেন। ওকে, তো এখন যেটা কথা হচ্ছে, এই নোটিশগুলোতে, এই যে সপ্তম সিলেকশন লিস্টে, আপনারা যদি একটু খেয়াল করেন, একজন করে সিট ফাঁকা আছে। বাণিজ্য শাখার একজন আছে, বিজ্ঞান শাখার একজনের সিট ফাঁকা আছে, মানবিকের একজনের সিট ফাঁকা আছে, এবং এই একজন করে সিট ফাঁকার এগেনস্টে দেখা যাচ্ছে যে আমাদের মেরিট পজিশন এসে দাঁড়িয়েছে আমাদের বাণিজ্য শাখার 674 পর্যন্ত, বিজ্ঞান শাখার 645 এবং মানবিক শাখার 55 পর্যন্ত কিন্তু চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, সপ্তম মেধা তালিকা যেটা দিয়েছে এর এগেনস্টে তো অষ্টম মেধা তালিকা আসবে, যেটাকে আমরা 7th ওয়েটিং লিস্ট বলবো। তো এই যে অষ্টম মেধা তালিকা, সেটা কি আসলেই আসবে কি না, শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা সেম কথাটাই বলতে পারি। কেননা আমাদের সেকেন্ড কল লিস্টে মাত্র 74টা সিট ফাঁকা আছে, আমি বলছিলাম যে না, থার্ড কল লিস্টে মোটামুটিভাবে 50টা সিট ফাঁকা থাকবে। আসলেই থাকবে কি না এবং আরও কত দূর পর্যন্ত ওয়েটিং লিস্টগুলো আসবে সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। তো যাই হোক না কেন, আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝাই দিতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো যেহেতু অলরেডি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট শেষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সিটগুলো শেষ, এরপর আসলেই নতুন করে সিট ফাঁকা হবে কি না এবং সেটা হলে কতটা সিট ফাঁকা হবে, এক। দুই নম্বর কথা হলো, একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, হওয়ার পরেও তারা কিন্তু অপেক্ষমান তালিকা দিয়েছে, তো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় কি দিবে না, যেখানে আমি বলছিলাম যে ক্লাস শুরু হওয়ার পর ভর্তি ক্লোজ করা হয়। ভর্তি ক্লোজ মানেই কিন্তু যে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেল সেই সেই ডিপার্টমেন্টে কিন্তু খাতা কলম বা অন্য অন্য যে কাগজপাতি সব কিছু কিন্তু প্রস্তুত করা হয় বা কম্পিউটারাইজ করা হয়। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, এখানে চূড়ান্ত একটা মেধা তালিকা দেওয়া হয়, মানে চূড়ান্ত মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হয়, অর্থাৎ ফাইনাল মাইগ্রেশন। তো এখন যখন ভর্তি ক্লোজ করা হবে, একদম ফাইনাল মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হবে, তার মানে কি সব কিছু সেট আপ না, একদম যে যার ডিপার্টমেন্টে সবাই ক্লাস শুরু করতেছে, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, বিষয়টা কিন্তু এমনই। তো সুতরাং নতুন করে যখন সিট ফাঁকা হবে, তখন কিন্তু কে কোন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ অ্যাকাউন্টিং থেকে বের হয়ে যাবে, কেউ ম্যানেজমেন্ট থেকে, কেউ মার্কেটিং থেকে, কেউ হচ্ছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স থেকে, কেউ ফাইন্যান্স থেকে ভর্তি ক্যান্সেল করে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যাবে বা তার বাড়ির কাছে যাবে, এমনই তো ঘটবে। তাহলে এই যে আবার নতুন করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুসারে সিট ফাঁকা হবে, সেটাকে কিন্তু আবার নতুন করে কাজ করে কিন্তু এই ভর্তি কার্যক্রমটা আবার চালু করতে হবে। অর্থাৎ অপেক্ষমান তালিকা দেওয়াটাই বড় কথা না, অপেক্ষমান তালিকা দেওয়া মানেই কিন্তু আবার নতুন করে আবার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে দুই একজনের জন্যে। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো, আমি এর আগে দেখেছি যে হাতে গোনা কয়েকটা সিট ফাঁকা থাকলে ওই সিট ফাঁকা নিয়েই কিন্তু ক্লাস শুরু হয়, যেমন গত বছরেও সম্ভবত এমন একটা হয়েছে, পরিস্থিতি হয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, এখন যে পরিবেশ বা পরিস্থিতিটা তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এ ধরনের পরিস্থিতি পূর্বে কখনো ঘটেনি বা আমি দেখিনি, অ্যাটলিস্ট আমার 7 বছর অভিজ্ঞতায় আমি এ ধরনের পরিস্থিতি কখনো দেখিনি। স্টিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দিয়েছে, এর মানে এই না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবে, এটা সম্পূর্ণটাই বিশ্ববিদ্যালয়গুলোর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
এখানে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, এনারা কি করবে না করবে কেউ কারো উপর হস্তক্ষেপ করার এখতিয়ার কেউ রাখে না, সুতরাং সম্পূর্ণটাই নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিশ্চিত করে কথা বলতে পারতেছি না, অন্যরা বললে বলতে পারে, তবে হ্যাঁ আমি রিয়েল এক্সাক্ট সিচুয়েশন বলতেছি। সেম এই ধরনের কথাবার্তা ভিতরের লোক না হয়ে বলার যে নিরপেক্ষতা বজায় করা, সেটাই আমি বজায় করা মানে অবলম্বন করার চেষ্টা করতেছি। স্টিল আমার ব্যক্তিগত মতামত, ভিসি স্যারকে বা আমাদের যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদেরকেও যদি আমরা কোশ্চেন করি, আসলে সিদ্ধান্ত হওয়ার পুরো মুহূর্তে তারাও কিন্তু সেম নিরপেক্ষতা বজায় রেখে কথাগুলো বলবে। তো স্বাভাবিকভাবে আপনারা যারা গার্ডিয়ান আমার কথাগুলো শুনতেছেন বা স্টুডেন্টরা আমার কথাগুলো শুনতেছেন, তারা ভালোভাবে বুঝে নেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে এর মানে এই না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবে, এর মানে এই না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবে না, এমনটা কিন্তু না। অর্থাৎ কি হবে কি ঘটবে সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে পরবর্তী সিচুয়েশনের উপর। তবে হ্যাঁ, বেশি সংখ্যক সিট যদি ফাঁকা হয় ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয় কেন যে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন করে আবার মেরিট লিস্ট দিবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে কতটা সিট ফাঁকা হবে, এইটা ডিপেন্ড করতেছে গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপর। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, বর্তমান যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, সেম 2023-22 সালের ব্যাচ যেটা আসবে তাদের ক্ষেত্রেও যদি বলি, এমনই যদি ঠিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়, এমনই একদম সেম, ধরেন আমি একদম আগামী ভবিষ্যতের কথা বলতেছি, ঠিক এমনই যদি পরিস্থিতি ঠিক হয় তখন কি ঘটবে। যেমন ধরেন গুজ বিশ্ববিদ্যালয় যদি 2022 সালে তাদের কার্যক্রম যদি অগ্রিম শুরু করে, মানে পূর্ব থেকে যদি শুরু করে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টটা কিন্তু 1000 পর্যন্ত ঠেকে যাবে, তাকেও ক্রস করবে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না। যেমনটা কিন্তু গত বছরে ঘটেছে, প্রায় 700-700 করে প্রায় 1400 মেধা তালিকা পর্যন্ত যদি গড়ে ধরেন 1400 মেধা তালিকা পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে। তো এবছর কিন্তু 700 পার হচ্ছে না। এখন 700 কেন পার হলো না, এইটা কিন্তু সম্পূর্ণটাই প্রভাব ফেলছে দুইটা বিষয়। এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে গত বছর 2020 সালে ভর্তি পরীক্ষা নিয়েছিল, সুতরাং এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এক্সাম নিয়েছে, স্বাভাবিকভাবে ওই জায়গায় একটা একটা যে সামঞ্জস্যতা সমন্বয়তা সেটা ঘটে গেছে। দুই, গুজ বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলে মেয়ে ভর্তি হতো তারা কিন্তু ভর্তি হয়নি, কেন, কারণ গুজ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম পরে শুরু করেছে এবং তারা ছেলেমেয়েরা উপায় না পেয়ে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফলে যে জিনিসটা ঘটেছে এখনকার পরিস্থিতিতে, সেটা হচ্ছে অনেক ছেলে মেয়ে অনেক কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, সুতরাং তারা স্বাভাবিকভাবে ভর্তি ক্যান্সেল করে আবার নতুন করে গুজ বিশ্ববিদ্যালয়ে যাবে না। এক, দুই নম্বর কথা হলো মন মানসিকতার পরিবর্তন। অর্থাৎ অনেক ছেলে মেয়ের মন মানসিকতা হয়েছে, আরে ঠিক আছে আমি তো টপ একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, যে কোনো সাবজেক্টই হোক না কেন আমি এখানেই পড়ি আর গুজরাতে না যাই। এবং এই যে দুইটা কারণ, এই দুইটা কারণেই কিন্তু এখন যে পরিস্থিতিটা ঘটছে সেখানে আমরা লক্ষ্য করবো ভর্তি ক্যান্সেলের প্রবণতা অনেকটাই কম হবে বা অনেকটাই কমে যাবে, যেটা গত বছর 2020 সালে হয়েছে ঠিক এবার কিন্তু সেরকম প্রবণতাটা থাকবে না। অনুরূপভাবে 2022 সালে অর্থাৎ পরবর্তী ব্যাচে যদি গুজ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমগুলো যদি শুরু করে, তাহলে 2021 ব্যাচ, এই যে এখনকার যে ব্যাচটা আছে, এখনকার ব্যাচে যে পরিস্থিতিটা ঘটবে, সাপোজ ধরেন এখনকার পরিস্থিতি অনুসারে 30টা সিট ফাঁকা হয়েছে, কিন্তু যদি 2022 সালে মানে পরবর্তী ব্যাচে যদি গুজ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম যদি অগ্রিম শুরু করে, তার তিন ডবল অর্থাৎ 3×9 মিনিমাম 90টা সিট ফাঁকা হবে, মিনিমাম কথা বললাম। অর্থাৎ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে পরবর্তী বছর কি ধরনের সিট ফাঁকা হবে, অনুরূপভাবে এবছর পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা লক্ষ্য করতেছি দুইটা কারণে ছেলে মেয়েদের সিট ক্যান্সেল করার প্রবণতা এবছর কম থাকবে। সেটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো মেইন যে কথাটা হচ্ছে যে ভাই সিট তো প্রায় শেষ, সপ্তম মেধা তালিকায় সিট শেষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট মাত্র 74টা আছে, এই তো শেষ হলো বলে তোমাদের বা আপনারা যারা গার্ডিয়ান আছে আপনাদের মানসিকতা তো এমনই যে বাবা সিট তো প্রায় শেষ, এখন কি আদৌ নতুন করে সিট ফাঁকা হবে? হ্যাঁ সিট ফাঁকা হবে। গুজ বিশ্ববিদ্যালয় আপনারা জানেন অলরেডি আগামী গতকাল থেকে তাদের কার্যক্রম শুরু করছে, আমার ছেলে মেয়ে যারা আছে, ইউটিউবে আসলে ভিডিও দেইনি, আমি এখন ভিডিও দেব। তো আমি কিন্তু বলছি যে তোমরা ভর্তি মানে এখন শুরু করো না, আমি বলবো তখন অ্যাপ্লিকেশন করিও। তো এখন কথা হলো এই যে অ্যাপ্লিকেশন শুরু করেছে ছেলেমেয়েরা, অলরেডি কিন্তু ফোন আসা শুরু করছে যে ছেলেমেয়েরা ভর্তি ক্যান্সেল করবে কীভাবে, অনেকে জিজ্ঞেস করছে ভাই ভর্তি ক্যান্সেল করবো কীভাবে রাজশাহী চট্টগ্রাম থেকে, এই যে বিষয়গুলো বলতেছে। এখানে একটু কথা বলে নেই, যারা ভর্তি ক্যান্সেল করতে চাচ্ছেন তাদেরও বলে নেই,
ভর্তি ক্যান্সেল কিন্তু আপনি ইউনিভার্সিটিতে এসে একদিনেই করতে পারবেন। ডিন অফিসে আসবেন, ওখানে নির্দিষ্ট একটা 1000 টাকার মতো সম্ভবত ফি জমা দিতে হয়, দিয়ে আপনি সম্ভবত একটা অ্যাপ্লিকেশন করতে হয়, করলে আপনার ভর্তি ক্যান্সেল করে দিবে এবং আপনার টাকাটা দিয়ে, সরি আর টাকা তো দিবে না, আপনার হচ্ছে মেইন যে ফাইলগুলো জমা দিয়েছেন সেগুলো কিন্তু দিয়ে দিবে। এই আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হলো এই যে এখন সপ্তম যে ওয়েটিং লিস্ট যেটা আসবে আসলে অষ্টম মেধা তালিকা, সেখানে আমাদের কমার্সের সিট কয়টা ফাঁকা হবে, বিজ্ঞানের কয়টা সিট ফাঁকা হবে, মানবিকের কয়টা সিট ফাঁকা হবে, সেটা টোটালি ইন্টারনাল। আসলে এটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করতেছে না, আমার পক্ষ থেকে আমি ডিরেক্ট কোনো কথা বলতে পারবো না, বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট কোনো কথা বলতে পারে। তবে হ্যাঁ, আমি এটা ইনশিওর করতে পারি এখন যে একটা সিট ফাঁকা আছে, এই একটা সিটের 10 ডাবলও হতে পারে। অর্থাৎ আমাদের যে অষ্টম মেধা তালিকা যেটা সপ্তম ওয়েটিং লিস্ট, আপনারা নিশ্চিত থাকেন আবার ওয়েটিং লিস্ট আসবে, আপনারা নিশ্চিত থাকেন আবার ওয়েটিং লিস্ট থাকবে এবং সেখানে আমি ধরে নিলাম মিনিমাম 10টা সিট ফাঁকা হবে। কারণ আমি আপনাদের যে এই যে প্রিডিকশনের কথাটা বলতেছি, এটা কিন্তু এই যে প্রিডিকশন করি এটা কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি আন্দাজে কথা বলি এমনটা কিন্তু না। আমার কাছে আসলে বিভিন্নভাবে ইনফরমেশন আসে, যেমন আমি এখানে 10টার কথা বলতেছি, মিনিমাম 10টার কথা বলতেছি, এর মানে আপনারা নিশ্চিত থাকেন আমার কাছে 5 থেকে 6টা ফোন কল আছে যারা ভর্তি ক্যান্সেল করবে, বুঝতে পারলাম। এর এগেনস্টে কিন্তু আমি বললাম, আর এক্সট্রা ধরে নিলাম যে 4-5টা ভর্তি ক্যান্সেল করবে। তো মিনিমাম আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে আমাদের অষ্টম যে মেধা তালিকাটা আসবে সেখানে কিন্তু আমি ধরে নিলাম যে 10টা সিট ফাঁকা হবে। যদি 10টা সিট ফাঁকা হয় স্বাভাবিকভাবে মেরিট পজিশন চলে যাবে 684 পর্যন্ত। তবে আমি এই যে এটা ইনশিওর করে বলতেছি না, নিরপেক্ষতা বজায় রেখে বলতেছি, এই 10টা সিটের জায়গায় 20টা হতে পারে, 30টা হতে পারে, 50টা হতে পারে, 100টাও হতে পারে, এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে। তো আমার পরামর্শ কি আপনাদের জন্যে, আপনাদের সবার জন্যে সবসময় আমার পরামর্শ থাকবে, শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। আপনি কাকে ফলো করেন না করেন সেটা আমি বুঝি না, আমার কথা হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এটা বাস্তবসম্মত, এইটাই আপনার জন্য ভালাই বয়ে নিয়ে আসবে। আপনারা অল টাইম প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে টু মারবেন, একবার করে ঘুরে যাবেন নতুন কোনো নোটিশ দিল কি না। এই নোটিশে মাত্র 2 দিন সময় দিয়েছে, একদিন যদি সময় দেয় তার আগে আপনাকে ফোন করে জানাবে, সচরাচর এটাই আমি দেখেছি। তবে 2-3 দিন যদি সময় দেন সেক্ষেত্রে কিন্তু ফোন করবেন, আপনার ওয়েবসাইটেই কিন্তু আপনার লিস্টগুলো দিবে। তো সুতরাং এর পরবর্তী ওয়েটিং লিস্ট কত পর্যন্ত সাবজেক্ট পাচ্ছেন বা পাবেন, সেটা আমার রাশি, সেটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, আপনারা দয়া করে ওয়েবসাইটগুলোতে আসবেন। আমি যদি ইনস্ট্যান্ট ভিডিও নাও দিতে পারি, এবং এগুলো নিয়ে কেউ কিন্তু ভিডিও তৈরি করে না, স্বাভাবিকভাবে আমি স্বার্থ ছাড়া কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি, যেখানে অন্যরা স্বার্থ ছাড়া কিন্তু কোনো কাজ করতেছে না। তো আশা করি আমি যে অ্যাডভাইসটা দিলাম সেটা মেনে চলবেন বা মানবেন। তো এখন কথা হলো আমাদের বাণিজ্য গ্রুপে মিনিমাম 10টা সিট ফাঁকার কথা বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। বিজ্ঞান গ্রুপে সেম কথা, মিনিমাম 10টার মতো সিট ফাঁকা হতে পারে, মানবিকের ক্ষেত্রে 5টা সিট ফাঁকা হতে পারে। অর্থাৎ নতুন করে ভর্তি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আবার নতুন করে বেড়ে গেল। কেন? কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে আছে যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, স্পেশালি কয়েকটা ছেলে মেয়ে ভর্তি ক্যান্সেল করবে বা কয়েকটা ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলোই কিন্তু ভর্তি ক্যান্সেল করবে। দেখা যাচ্ছে যে যারা শেষের ডিপার্টমেন্টগুলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স, এছাড়া ম্যানেজমেন্টও অনেকে আছে, এছাড়া আমার ফাইন্যান্সে যারা আছে, যারা শুনেছে অলরেডি ফাইন্যান্সে জ্যাম আছে 2 বছর, তারা কিন্তু নিশ্চিত ভর্তি ক্যান্সেল করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে কিন্তু ভর্তি হবে। এমনও ছেলে আছে যারা মার্কেটিং পেয়েছে, তো মার্কেটিং পাওয়ার পরেও কিন্তু তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে যাবে, এছাড়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবে, এমনকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকেও অনেক ছেলে মেয়ে কিন্তু চলে যাবে, আইবি থেকেও অনেক ছেলে মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে, এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে যাবে। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রমগুলো একটু লেট করে শুরু করার কারণে সিট ফাঁকা হওয়ার যে প্রবণতা ছিল সেটা কিন্তু একটু কমে গেছে, কিন্তু তারপরেও আপনারা নিশ্চিত থাকেন সিট ফাঁকা হবে এবং সেটা ক্লাস শুরু হওয়ার আগেই। আর ক্লাস শুরু হওয়ার পরেও যদি বেশি সংখ্যক সিট ফাঁকা হয় আপনারা চোখ কান খোলা রাখবেন, ইনশাল্লাহ তারা মোটামুটিভাবে নোটিশ দিবে, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তবে হ্যাঁ, বিশ্ববিদ্যালয় যদি স্পষ্ট করে যদি কোনো নোটিশ দেয় যে ভর্তি ক্লোজ, আর কোনো অপেক্ষমান তালিকা দেওয়া হবে না, তার মানে বুঝে নিলেন আর কোনো দিবে না। তো এর আগে ইনশাল্লাহ
একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করব। তো মোটামুটিভাবে আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম যে মোটামুটিভাবে মানবিকের ক্ষেত্রে আরও 5টা সিট ফাঁকা হবে নতুন করে অষ্টম মেধা তালিকায়, আমাদের বিজ্ঞান গ্রুপে 10টা, তাহলে 155 পর্যন্ত যেতে পারে, বাণিজ্য গ্রুপে আরও 10টা, 184 পর্যন্ত। এবং আপনাদের একটা কথা বলি যে আমরা যেটা অষ্টম ওয়েটিং লিস্ট যেটা হবে আমাদের হচ্ছে নবম মেধা তালিকা, এই নবম মেধা তালিকাতে আমরা সর্বোচ্চ সিট ফাঁকা বা সিট ক্যান্সেল হওয়ার যে প্রবণতাটা সেটা লক্ষ্য করবো। এবং এই আমাদের সবচেয়ে পিক টাইম হবে, আমি আপনাদের বারবার বলছিলাম যে গুসু বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করতেছে, আমরা মোটামুটিভাবে চতুর্থ অথবা পঞ্চম ওয়েডিং লিস্ট থেকে কিন্তু সব কিছু বুঝতে পারবো। তো মোটামুটিভাবে যেহেতু তারা লেটে একটু শুরু করলো, আমার কাছে যেটা মনে হচ্ছে সিট ক্যান্সেলের যে পিক টাইম মানে সর্বোচ্চ টাইম বা সর্বোচ্চ সংখ্যা সেটা আমরা লক্ষ্য করবো অষ্টম মেধা তালিকাতে, যেহেতু আমাদের অষ্টম মেধা তালিকা সম্ভবত খুব সম্ভবত ক্লাস শুরু হওয়ার আগেই হতে পারে অথবা ক্লাস শুরু হওয়ার পরেই হতে পারে। তো আমরা কিন্তু লক্ষ্য করব আমাদের সপ্তম মেধা তালিকাতে কতজন ভর্তি ক্যান্সেল করতেছে, আর পাশাপাশি অষ্টম মেধা তালিকা, এই দুই মেধা তালিকা ওয়েটিং লিস্ট যেটা আসলে অষ্টম এবং নবম মেধা তালিকা, এই দুই মেধা তালিকাতে আমরা সিট ফাঁকা হওয়ার যে প্রবণতা সেটা পিক টাইমটা আমরা লক্ষ্য করবো। এখন দেখা যাক কতজন, তবেই যদি সেরকম পরিস্থিতি ঘটে 100 জনও যেতে পারে এইটাতে আমি অবাক হব না। বা আপনারা যারা আসলে যদি 100 জন পর্যন্ত যায়, প্রায় দেখেন 784 পর্যন্ত, প্রায় এই যে 784 পর্যন্ত বা 800 মেধা তালিকা পর্যন্ত যারা আছেন, আমি অবাক হব না যে এত দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট যদি আসলেই যায়। তো এইটা আসলে যেত যদি প্রথম দিকে যদি থাকতো বা ওই গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতো, যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরে তাদের কার্যক্রমগুলো শুরু করছে, এ কারণেই কিন্তু এত দূর যে যাবে এর কনফার্মেশনটা আমি দিতে পারতেছি না। তবে আবারও বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখবেন। তো মোটামুটিভাবে যে বিষয়গুলো জানা দরকার ছিল সবগুলোই বললাম। আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে আমি সব বলে দিয়েছি সুন্দর করে, আশা করি বুঝতে পারছেন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যারা দেখতেছেন তারা, তাদের তো বললামই যে সেকেন্ড কল লিস্টে 74টা সিট ফাঁকা আছে, থার্ড কল লিস্টে 50টার মতো হতে পারে, গুজ বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের কার্যক্রমগুলো শুরু করেছে স্বাভাবিকভাবে 50-এর জায়গায় আরও বাড়ে কিনা দেখেন, আরও 100 সিট ফাঁকা হয় না হয় কি না এটা দেখার বিষয় আছে। আসলে উল্টা 74টা সিট ফাঁকা হয়েছে না, এবার আরও বেড়ে যেতে পারে 100টা পর্যন্ত বাঁচতে পারে, চলে 100 আসে তাহলে 700 পর্যন্ত কিন্তু চলে যাবে। তো আসলে এক্স্যাক্ট সিচুয়েশনটা কী হবে, আসলেই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 800 মেধা তালিকা পর্যন্ত যাবে কি না, বা 700 মেধা তালিকা পর্যন্ত যাবে কি না, বা 1000 মেধা তালিকা পর্যন্ত যাবে কি না, অনুরূপভাবে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম কথা যে 700 পর্যন্ত যাবে কি না, 800 পর্যন্ত যাবে কি না, 900 পর্যন্ত যাবে কি না, এটা টোটালটাই ডিপেন্ড করতেছে আপনারা যারা ছেলেমেয়েরা ভর্তি হবেন বা ভর্তি ক্যান্সেল করবেন, অর্থাৎ একদম সম্পূর্ণটা প্র্যাকটিক্যাল ন্যাচারাল বিষয়ের উপর। এখানে না আমি না অন্য কেউ প্রেডিক্ট করে কোনো কিছু কথা বলতে পারেন না, তবে হ্যাঁ আমরা সম্ভাব্য বিকল্পগুলো বলতে পারি, বা আমি বলতে পারতেছি এই এমন হতে পারে 10-20 সিট আরও নতুন করে ফাঁকা হবে, যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরও 50টা পর্যন্ত স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে, দেখেন স্বাভাবিক মনে হচ্ছে যে 50টা আরও সিট ফাঁকা হবে, আমি আগে থেকে বলে আসতেছি যে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে আমাদের কমার্সে 50টা সিট ফাঁকা হবে, এছাড়া বিজ্ঞানে 50টা হতে পারে, মানবিকের ক্ষেত্রে আরও স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে 20টা সিট ফাঁকা হবে আবার নতুন করে, এরকম মনে হচ্ছে আমার। এখন বাকিটা আল্লাহ পাকে ভালো জানে। অনুরূপভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি কথাটা বলি যে এখন 74টা সিট ফাঁকা আছে, স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও এরকম 150টা মেরিট পজিশনে আসতে, মানে 150 সিট ফাঁকা হতে পারে নতুন করে আরও। তাহলে দেখা যাচ্ছে যে যদি আচ্ছা নতুন করে নাও যদি ধরেন, এমনিতে 74 আর এদিক বাকি যেটা আছে সব মিলে যদি 150টা ধরেন, যে আমাদের থার্ড কল লিস্টে যদি 150 মেরিট সিট ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখেন মোটামুটিভাবে আমাদের 700 পর্যন্ত কিন্তু আসবে মেধা তালিকা। তো এই হচ্ছে এগুলো সম্ভাব্য বিকল্প আসতে পারে বা হতে পারে, ইনশোর করে বলার মতো এক্তিয়ার বা তাগাদা বা অধিকার কারোই নেই, কারণ আমরা ভবিষ্যৎ কেউ জানি না। আশা করি বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম, নিরাপত্তা বজায় রেখে কথাগুলো বললাম, বাকিটা আল্লাহ পাকের উপর ইচ্ছা। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অল টাইম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো তো লক্ষ্য করবেন। আর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম থাকবে, উচ্চ বিশ্ববিদ্যালয়ে থাকবে, জগন্নাথ বের হলো না গেল, এ ধরনের টোটালি কথাবার্তা কান না দিয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নেন। আপনাদের ব্যাচ চলতেছে, মাত্র 2500 টাকাতে আপনারা ভর্তি হতে পারবেন এবং 8 মাস ধরে পড়তে পারবেন, আপনাদের সকল সুযোগ সুবিধা আমি দেব, টেনশন নেওয়ার দরকার নেই। এই ছিল আমার কথা বা আমার পরামর্শ বা আমার অ্যাডভাইস, সুযোগ থাকবে, সুযোগকে কাজে লাগান, যে কোনো পরিস্থিতি থেকে সুযোগকে কাজে লাগানো সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।